রয়েছে আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি মোহাম্মদ নাজিম। দুর্নীতি ও অনিয়ম তদন্তে স্বাধীন অডিট ফার্ম গঠন করতে যাচ্ছে বিসিবি। বাতিল করা হয়েছে পূর্বাচল স্টেডিয়ামের দরপত্র। নতুন সভাপতি ফারুক আহমেদের অধীনে মিরপুরে প্রথম সভায় নানা এজেন্ডা নিয়ে আলোচনা হয়। স্ট্যান্ডিং কমিটিতে দায়িত্ব বণ্টনের জন্য সময় নেওয়ার কথা জানানো হয়েছে। বোর্ড প্রধান বলেছেন কোচ হাতুর সিংহের বিষয়ে সিদ্ধান্ত পাকিস্তান সিরিজের পর। সভাপতি ফারুক আহমেদের প্রথম সভা বিকাল তিনটায় শুরু হয়ে যা কিনা শেষ হতে চায় না। অবশেষে রাত আটটায় শেষ হয় 11 পরিচালকের সভা। বিভাগ বণ্টনের কথা থাকলেও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি নতুন বোর্ড। ক্রিকেট অপারেশনসে চেয়ারম্যান নাই, বাট তার সাথে আপনি জানেন ম্যানেজার আছে, তারপরে মেম্বার্স আছেন, খালেদ মাহমুদ সুজন বেশ কয়েকটা কমিটিতে আছেন। সো আমরা এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি। পূর্বাচল স্টেডিয়ামে টেন্ডার বাতিল করা হয়েছে। আর্থিক বিষয় খতিয়ে দেখতে নিরপেক্ষভাবে অডিট করা হবে। নতুন মাঠ তৈরিতে মনোযোগ দিচ্ছে ফারুকের বিসিবি। প্রজেক্ট অনেক বড় ছিল, ওখান থেকে এখন আমরা এটা ছোট, মানে হয়তো বা মাঠ প্রথম শুরু করব, তারপর স্টেডিয়াম হবে, এটা আসলে আরো পরবর্তীতে আমরা বলতে পারবো আপনাদের। যতটুকু টাকা খরচ হচ্ছে ওখান থেকে যদি কিছু আমরা রিকভারি করতে পারি, লেটসে খেলার দুইটা মাঠ যদি করতে পারি। নতুন সভাপতিকে নানা দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বারবার। দুর্নীতির পরিমাণ ঠিক করে দুদকের মাধ্যমে সমাধান করতে চায় বিসিবি। কাজের ফোকাস যাতে নষ্ট না হয়, আমাদের সব কাজ করতে হবে কাজ ঠিক রেখে, যে অসংলগ্নতা, যে দুর্নীতি, যে খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো, তার সাথে ক্রিকেটের ইম্প্রুভমেন্টের জন্য কাজ করব। সো আমি সব বন্ধ করে আমি একদিকে যেতে পারবো না। পাকিস্তান সিরিজ শেষে চাকরি হারাতে যাচ্ছেন হাথুরু। ভারত সফরের পর সাকিবের বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না, এখন ট্যুরের মাঝখানে, মানে আপনি একটা বডি, মানে অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, মানে আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বিশ্বকাপে বারবার ব্যর্থ হওয়ার পর গঠন করা হয় তদন্ত কমিটি, যার ফল অথবা করণীয় কিছুই জানা যায় না। সেই সংস্কৃতি থেকে বের হতে চায় ফারুকের বোর্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্ট কাল। খেলা শুরু সকাল 11টায়। প্রথম টেস্টে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা। দলীয় পারফরমেন্স ধরে রেখে জরুরি বলছেন হেড কোচ হাতুরু সিংহে। একাদশে পরিবর্তনের আভাসও দিয়েছেন। এদিকে সিরিজ বাঁচাতে সেরাটা দিতে প্রস্তুত পাকিস্তান। দ্বিতীয় টেস্টের আগের দিন রাওয়ালপিন্ডিতে ঝুম বৃষ্টি, ক্রিকেটাররা ড্রেসিং রুমে আটকা, মাঠকর্মীদের ছোটাছুটি। ম্যাচের প্রথম দিন পূর্বাভাসে খুব একটা ভালো খবর নেই। বাকি চার দিনে অবশ্য বৃষ্টি সংখ্যা থাকছে না। উইকেটে বৃষ্টির প্রভাব পড়বে, তবে সেটা কমানোর চেষ্টা দেখা গেছে। গ্রিন টপপিচ শুকানো হয়েছে ফ্যান দিয়ে। ধারণা মিলছে এমন উইকেটেও রানের দেখা মিলবে, স্পিনাররা সময়ের সাথে সুবিধা পাবেন। বৈরী আবহাওয়া প্রস্তুতিতে বাধা দিয়েছে। বুধবারে তাই ম্যাচের আগে সেই সেশন ছিল। দলীয় সমন্বয়ে প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ভাঙতে পারে। তাসকিনকে ফেরাতে তরুণ নাহিদ রানাকে বসিয়ে দেওয়ার সম্ভাবনাও জোরালো। পাকিস্তানে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না টিম টাইগার্স। পাঁচ দিনই ধারাবাহিক পারফরমেন্সের লক্ষ্য। ছেলেরা ভালো অবস্থায় আছে। পাকিস্তানের শক্তি দুর্বলতাগুলো নিয়েও আমরা ভেবেছি, সেই লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা সাজাতে চাই। তারা যথেষ্ট শক্তিশালী, সেটাও মাথায় রাখতে হবে। এই টেস্টে আবহাওয়া ভিন্ন থাকবে, উইকেটেও ঘাস আছে, কন্ডিশন বুঝে একাদশ সাজানো হবে। ঘরের মাঠে টেস্টে টানা ব্যর্থ পাকিস্তান। প্রথম ম্যাচে জেনুইন স্পিনার না থাকা ভুগিয়েছে। সিরিজ বাঁচানোর মিশনে লেগি আবরারকে ফেরানো হয়েছে। তবে 12 সদস্যের যে দল দিয়েছে পাকিস্তান, সেখানে নেই শাহিন আফ্রিদি। আমরা ইতিবাচক থাকতে চাই। সবাইকে দায়িত্বশীল ক্রিকেট খেলতে হবে, মাঠে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। শাহিন না থাকলেও বোলিং অ্যাটাক কেমন হবে তা নিয়েও ভেবেছি। আবহাওয়া একটা ফ্যাক্টর, একাদশ সাজাতে সবকিছু বিবেচনায় রাখছি। সাদা পোশাকে নয় সিরিজ জয়ের পাশাপাশি ঘরের বাইরে উইন্ডিজ জিম্বাবুয়ের পর তৃতীয় টেস্ট সিরিজ জয়ের সুযোগ টাইগারদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জেতা সম্ভব মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। দ্বিতীয় টেস্টেও সফল হতে গুরুত্ব দিচ্ছেন দলীয় পারফরমেন্সে।
সাকিবের অলরাউন্ড পারফরমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্বাস বাশারের। টেস্টে বাংলাদেশের অর্জন সীমিত, 143 ম্যাচে 20 জয়, বিদেশে সাফল্য হাতে গোনা। গেল কবছরে অ্যাওয়ে টেস্টে তুলনামূলক ধারাবাহিক, জয়ও এসেছে। অতীতে প্রতিপক্ষের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে খেলত বাংলাদেশ, এক পেসার নীতি ভুগিয়েছে আগে, সেখান থেকে সরে এসে ভিন্ন পরিকল্পনায় এগোচ্ছে টাইগাররা, সুফলও মিলতে শুরু করেছে। সব দলই তিনজন সিম বোলার নিয়ে খেলে এবং একটা স্পোর্টিং ক্রিকেট সবসময় খেলা হয়, খেলার রেজাল্ট হয়, এটারই কিন্তু সুফল আমরা পাওয়া শুরু করেছি। আমাদের এখন অনেক কিছু পাওয়ার আছে, কিন্তু এখন দেখবেন যে আমাদের পেস বোলিংয়ের ডিপার্টমেন্টটা বেশ সমৃদ্ধশালী। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর বেড়েছে আত্মবিশ্বাস, দ্বিতীয় ম্যাচেও দলীয় পারফরমেন্স প্রত্যাশা সাবেকদের। পাকিস্তানের সিরিজ জিতলে সেটা হবে মাইল ফলক। পাকিস্তানও তো চাইবে ফিরে আসতে, তো নিজেদের মাটিতে তো কাজটা সহজ হবে না, বাট করা সম্ভব, সব কিছুর একটা প্রথম আছে। তো এটা দিয়ে আবার যদি এটা হয় তাহলে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্য আর আমরা যারা ক্রিকেটার আছি খুবই তৃপ্তির হবে। সাকিবের দলে থাকা বাকিদের জন্য প্রেরণার, তরুণরা উজ্জীবিত হয় তার লড়াকু মানসিকতায়, শান্ত লিটনরা চাপকে জয় করার দীক্ষা নিতে পারেন সাকিবের কাছ থেকে। এই ধরনের খেলার খেলোয়াড় থাকার একটা ব্লেসিং, আর আমাদের দলে কিন্তু কিছু নতুন খেলোয়াড় কিন্তু এসছে, তাদেরকে গাইড করার একটা ব্যাপার থাকে মাঠের মধ্যে, যেটা সাকিব খুব ভালো মতো করছেন। যখন বাংলাদেশের খুব প্রয়োজন হয় তখন সব সাকিব কিন্তু সবসময় আমরা দেখেছি পারফর্ম করেছেন। টেস্টে অ্যাওয়ে সিরিজ জিততে ক্রিকেটারদের স্পোর্টিং উইকেটে খেলার অভ্যাস গড়ে তোলা জরুরি মনে করেন বাশার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটবল প্রসঙ্গ, অনূর্ধ্ব ২০ সাফের শিরোপা জিতে নেপাল থেকে ফিরেছে বাংলাদেশ দল। চ্যাম্পিয়নদের বিমানবন্দরে সাদা মাটা আয়োজনে বরণ করে বাফুফে প্রতিনিধিরা। দেশের কঠিন সময়ে সাফল্য এনে দিতে পেরে আনন্দিত খেলোয়াড়রা পরে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করে সাফজয়ী দল। মন্ত্রণালয়ের অর্থ পুরস্কার বর্ণাত্যদের সহায়তা দিয়েছে সবাই। অনেকটাই নীরবে অনূর্ধ্ব ২০ সাফ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ দল, তবে ফেরার দৃশ্যপট ভিন্ন। শিরোপা হাতে দেশে ফিরে মিরাজুল শ্রাবণদের উৎসব। বিমানবন্দরে চ্যাম্পিয়ন যুবাদের সাদামাটাভাবে বরণ করে বাফুফের কয়েকজন কর্মকর্তা। বেশি বেশি খেলার সুযোগ থাকে বাংলাদেশে, যে বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ারদের হবে। যত ফুটবল প্রেমিক আছে সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে, যে না যেহেতু যুবরা পারছে আগামীতে আমাদের সিনিয়র সাফে সিনিয়র প্লেয়াররাও পাবে। আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। দেশেরা কোচ মারুফুল হকের অধীনে এই সাফল্য, মাত্র দুই সপ্তাহের অনুশীলনে চমক দেখিয়েছেন তিনি। সাফের পর এশিয়ান কাপের বাছাইয়ে চোখ মারুফুলের। একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ আন্ডার অনূর্ধ্ব ২০, দুইটাকে নিয়েই আমার টার্গেট ছিল, যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাও ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করবো, এবং সেটার জন্য আমাদের প্লেয়াররাও রেডি আছে, আমরাও রেডি আছি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করে চ্যাম্পিয়ন দল। সবাইকে ২৫,০০০ টাকা করে অর্থ পুরস্কারের ঘোষণা দেন উপদেষ্টা। পরপরই সেটা বন্যার্তদের সহায়তায় দিয়েছে ফুটবল দল। দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে এবং আপনারাও প্রথম একটি বড় অর্জন নিয়ে এসেছেন, কিন্তু প্রথমটাই যাতে শেষ না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই অর্জনকে যাতে আমরা আরও বড় অর্জনের দিকে ধাবিত করতে পারি সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। 21-29 সেপ্টেম্বর ভিয়েতনামে হবে এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের বাছাই পর্ব। সাফ জয় আত্মবিশ্বাস যোগাবে যুবাদের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। নতুন মুখ মিরাজুল ইসলাম ও শাকিল আহাদ তপু। পরিকল্পনার সাথে মানানসইদের বেছে নিয়ে দল দিলেন কোচ হাভিয়ার কাবরেরা। সাফজয়ে অনূর্ধ্ব ২০ দলের চার ফুটবলার সুযোগ পেয়েছেন। রাহুল ও চন্দন আগেও ডাক পেয়েছিলেন জাতীয় দলে, মিরাজুল ও তপু এবারই প্রথম। শুক্রবার সকালে ভুটানে যাবে বাংলাদেশ দল। থিম্পুতে দুটি প্রীতি ম্যাচ 5 ও 8 সেপ্টেম্বর। এফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য বেঙ্গল টাইগার্সের। মিরাজুল ও তপু নতুন মুখ, প্রথম ম্যাচের আগে 5 থেকে 6 দিন প্রস্তুতির জন্য সময় পাব। আমি আত্মবিশ্বাসী দল দ্রুতই মানিয়ে নেবে এবং প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হবে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইট। আমন্ত্রণ পরের আয়োজনে।